হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমাদের এই আধুনিক যুগে অনেক নতুন নতুন অ্যান্ড্রয়েড ফোন বের হয়েছে এবং বের হচ্ছে। তো এর মধ্যে অত্যাধুনিক দুটি ফোন আমি কম্পেয়ার করব। এটা কোনো রিভিউ না, এই ভিডিওতে দুটি অত্যাধুনিক ফোনের পার্থক্য দেখাবো বিভিন্ন দিক থেকে, কোনটা ভালো হবে কোনটা খারাপ হবে। তো চলুন সময় নষ্ট না করে চলে যাই ভিডিওর মূল অংশে। ওয়েলকাম ব্যাক। কম্পেয়ার করার জন্য আমি বেছে নিয়েছি OnePlus 6 এবং স্যামসাং গ্যালাক্সি S9। এই দুটি ফোন এই বছরে রিলিজ হয়েছে। OnePlus 6 রিলিজ হয়েছে 2018 মে মাসে এবং স্যামসাং গ্যালাক্সি S9 রিলিজ হয়েছে 2018 মার্চ মাসে। আমরা প্রথমে এই দুটি ফোনের বডি সম্পর্কে কথা বলি। OnePlus 6 বডি ডাইমেনশন হচ্ছে 6.13x2.97 এবং থিকনেস হচ্ছে 0.31 ইঞ্চ, এবং স্যামসাং গ্যালাক্সি S9 বডি ডাইমেনশন হচ্ছে 5.81x2.70 এবং থিকনেস হচ্ছে 0.33 ইঞ্চ। তো S9 ফোনটা একটু ছোট এবং মোটা। OnePlus 6 এর ওয়েট হচ্ছে 177 গ্রাম এবং স্যামসাং গ্যালাক্সি S9 এর ওয়েট হচ্ছে 163 গ্রাম। S9 একটু হালকা। আমি আগে দুইটা মোবাইলের স্পেসিফিকেশনগুলো বলছি, ভিডিও শেষে বিবেচনা করা হবে দুটি ফোনের ব্যাপারে। এখন আমরা ডিসপ্লের দিকে চলে যাই। স্যামসাং গ্যালাক্সি S9-এ ডিসপ্লে হিসাবে ব্যবহার করা হয়েছে সুপার অ্যামোলেড ক্যাপাসিটিভ টাচস্ক্রিন 16M কালার্স। স্যামসাং গ্যালাক্সি S9-এর ডিসপ্লে সাইজ হচ্ছে 5.8 ইঞ্চ। S9-এর ডিসপ্লে রেজুলেশন হচ্ছে 1440x2960 পিক্সেল এবং রেশিও হচ্ছে 18.5:9 রেশিও। এবং OnePlus 6-এর ডিসপ্লে হিসাবে ব্যবহার করা হয়েছে অপটিক অ্যামোলেড ক্যাপাসিটিভ টাচস্ক্রিন 16M কালার্স। দুটি ডিসপ্লেই অ্যামোলেড ডিসপ্লে এবং OnePlus 6-এর ডিসপ্লে সাইজ হচ্ছে 6.28 ইঞ্চ। পাশাপাশি OnePlus 6-এর ডিসপ্লে রেজুলেশন হচ্ছে 1080x2280 পিক্সেল এবং রেশিও হচ্ছে 19:9। ডিসপ্লের দিক থেকে OnePlus 6-এর ডিসপ্লেটাই বড় এবং ডিসপ্লে কোয়ালিটিও দুটি ফোনেরই ভালো। কালার কোয়ালিটির দিক থেকে স্যামসাং গ্যালাক্সি S9-এর ডিসপ্লে অনেক ভালো। দুইটি ডিসপ্লেতে মাল্টিটাচ আছে। এখন আমরা চলে যাই হার্ডওয়্যার সম্পর্কে। স্যামসাং গ্যালাক্সি S9 OS হচ্ছে অ্যান্ড্রয়েড 8.0 ওরিও। স্যামসাং গ্যালাক্সি S9-এ এক্সিনোস 9810 চিপসেট ব্যবহার করা হয়েছে, যা কিনা এখন ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে 2 নম্বরে আছে। OnePlus 6-এর OS ব্যবহার করা হয়েছে অ্যান্ড্রয়েড 8.1 ওরিও। সফটওয়্যার সেই রকম ফাস্ট, এ দুটি ফোনের মধ্যে ল্যাগ নামে কোনো বস্তুকে খুঁজে পাওয়া যাবে না। OnePlus 6-এ ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 845 চিপসেট, যা এখন 4 নম্বর র্যাঙ্কিংয়ে আছে। চিপসেটের দিক থেকে দুটি ফোন অসাধারণ পারফরমেন্স দিয়ে থাকে, যা বলার বাইরে। এখন আমরা চলে যাই জিপিউর দিকে। জিপিউ ক্ষেত্রে OnePlus 6-এ ব্যবহার করা হয়েছে অ্যাড্রিনো 630, স্যামসাং গ্যালাক্সি S9-এ ব্যবহার করা হয়েছে ম্যালি G7 2। দুটি গ্রাফিক্স এখন 4 এবং 5 নম্বর র্যাঙ্কিংয়ে আছে। এই দুটি ফোনে অসাধারণ গেম খেলা যাবে, এমনকি পাবজি 60 FPS-এ খেলা যায় কোনো ল্যাগ ছাড়া। ল্যাগ নামে কোনো বস্তু খুঁজে পাওয়া মুশকিল, সব দিক থেকে ফাস্ট এই দুই ফোন। ইন্টারনাল স্টোরেজ, স্যামসাং গ্যালাক্সি S9-এ এক্সট্রা মেমোরি কার্ড স্লট আছে এবং 512 জিবি পর্যন্ত সাপোর্ট করে। পাশাপাশি S9-এ 64 জিবি এবং 128 জিবি এবং 256 জিবির সাথে 4 জিবি র্যাম অ্যাভেলেবল, কিন্তু OnePlus 6-এ এক্সটার্নাল কোনো মেমোরি স্লট নেই। এবং OnePlus 6-এ 128 জিবি এবং 256 জিবির ইন্টারনাল স্টোরেজের সাথে পাচ্ছেন 8 জিবি র্যাম এবং 64 জিবি ইন্টারনাল স্টোরেজের সাথে পাচ্ছেন 6 জিবি র্যাম। OnePlus 6-এ আনলিমিটেড হাই গ্রাফিক্সের গেম খেলা যাবে নিমিশেই। দুটি ফোনের গেমিং পারফরমেন্স মারাত্মক, তবে স্যামসাং গ্যালাক্সি S9 গরম হয়ে যায় একটু তাড়াতাড়ি। তবে OnePlus 6-এ 6 জিবি অথবা 8 জিবি র্যামের সঙ্গে গেম খেলার মজাই আলাদা। এখন ক্যামেরার দিকে দৃষ্টি আকর্ষণ করছি। স্যামসাং গ্যালাক্সি S9-এ আছে 12 মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা, সাথে ভ্যারিয়েবল অ্যাপারচার। আপনি 1.5 থেকে 2.4 পর্যন্ত অ্যাপারচার ব্যবহার করতে পারবেন আপনার ইচ্ছে মতো। সাথে আছে LED ফ্ল্যাশ লাইট। ক্যামেরা কোয়ালিটি এক কথায় অসাধারণ অসাধারণ। কালার কোয়ালিটি স্পষ্ট এবং খুব ডিটেল পিক তোলা যায়। সাথে ভিডিও কোয়ালিটি পাচ্ছেন, 720p রেকর্ড করতে পারবেন 960 FPS-এর সাথে, 1080p ভিডিও করতে পারবেন 240 FPS-এর সাথে এবং 4K ভিডিও করতে পারবেন 60 FPS-এর সাথে।
HDR মোড তো আছেই ফ্রন্টে আছে 8 মেগাপিক্সেল অ্যাপারচার 1.7 ভিডিও কোয়ালিটি 1440 পিক্সেল 30 fps এর সাথে OnePlus 6 এ যদিও ব্যাক প্যানেলে আছে ডুয়াল ক্যামেরা 60 মেগাপিক্সেল 1.7 অ্যাপারচার এবং 20 মেগাপিক্সেল 1.7 অ্যাপারচার সাথে আছে ডুয়াল এলইডি ফ্ল্যাশলাইট OnePlus 6 এ ভিডিও রেকর্ড করতে পারবেন 720 পিক্সেল 480 fps এর সাথে 1080 পিক্সেল রেকর্ড করতে পারবেন 30 60 এবং 240 fps এর সাথে 4K রেকর্ড করতে পারবেন 30 60 fps এর সাথে OnePlus 6 এর ফ্রন্ট ক্যামেরা আছে 16 মেগাপিক্সেল 2.0 অ্যাপারচার সাথে অটো HDR এন্ড ফুল HD ভিডিও রেকর্ড OnePlus 6 এর ক্যামেরা ফিচার আছে জিও ট্যাগিং আছে টাচ ফোকাস আছে ফেস ডিটেকশন আছে HDR আছে প্যানোরামা अवेलेबल আছে Samsung Galaxy S9 এ আছে জিও ট্যাগিং আছে অটো HDR আছে ফেস ডিটেকশন প্যানোরামা টাচ ফোকাস আছে এমনকি দুটি ফোনেই সাউন্ড 3.5mm অডিও জ্যাক দেওয়া হয়েছে USB টাইপ সি अवेलेबल আছে দুটি ফোনেই ব্যাটারি ব্যাকআপ নিয়ে অতটা সন্তুষ্ট না OnePlus 6 এ নন রিমুভাল লিপো ব্যাটারি 3300mAh এর ব্যাটারি Samsung Galaxy S9 এ নন রিমুভাল ব্যাটারি লি আয়ন ব্যাটারি 3000mAh এর ব্যাটারি এখন আসি আমাদের বিবেচনায় OnePlus 6 এবং Samsung Galaxy S9 কম্পেয়ার করার প্রশ্নই আসে না দুটি ফোন দুদিক থেকে অসাধারণ কোনোটা গেমিং এর দিক থেকে কোনোটা ক্যামেরা কিন্তু আমার মতামত অনুযায়ী দাম এবং পারফরম্যান্সের দিক থেকে OnePlus 6 বেস্ট OnePlus 6 এর দাম এখন 51,000 থেকে 52,000 টাকার মধ্যে এবং Samsung Galaxy S9 এর মার্কেট প্রাইস এখন 74,000 থেকে 76,000 টাকার মধ্যে আপনি 16 মেগাপিক্সেল প্লাস 20 মেগাপিক্সেলের ক্যামেরা পাচ্ছেন পাশাপাশি 6 এবং 8GB র্যাম আইফোন একটা ভাব 52,000 টাকার মধ্যে ব্যাপারটা অসাধারণ আর হ্যাঁ যদি আপনি এক বাপের এক কোলা হন তাহলে S9টা নিতে পারেন একদম DSLR কেনার কোনো প্রয়োজনই হবে না আর যদি টুকিটাকি গেমার হয়ে থাকেন তাহলে আমি বলবো দুটি মোবাইলই বেস্ট অ্যাড্রিনো 630 অ্যান্ড ম্যালি G72 বেস্ট গ্রাফিক্স ইন দ্য ওয়ার্ল্ড কিন্তু আপনি যদি চান যে একটু বড়সড় মোবাইল ব্যবহার করবেন তাহলে OnePlus 6 আপনার জন্য কারণ S9 থেকে তুলনামূলক পাতলা এবং বড়সড় OnePlus 6 সফটওয়্যার স্পিড মাথা নষ্ট ফেস আনলক আলহামদুলিল্লাহ সেই রকম ফাস্ট কিন্তু OnePlus 6 এর ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিস্ট্যান্স নেই এবং নন রিমুভাল ব্যাটারি ফোনগুলো সেই রকম প্যারা দেয় ওয়্যারলেস চার্জিংও নেই এক্সটার্নাল মেমোরি স্লট নেই এগুলো একটু প্রবলেম হতে পারে OnePlus 6 এ বাট ওভারঅল মাই অপিনিয়ন ইজ দিস থিং অ্যাকচুয়ালি ইজ এ বিস্ট অ্যান্ড ড্যাশিং লুকিং অলসো প্রাইস Samsung Galaxy S9 এ তেমন কোনো ডিসঅ্যাডভান্টেজ নাই OnePlus 6 অ্যান্ড Samsung Galaxy S9 অলমোস্ট এভরিথিং ইজ সিমিলার কিন্তু দামটা মেনে নেওয়া অনেক কষ্টকর আশা করি আপনারা এই দুটি ফোনের পার্থক্য বুঝে গেলেন এবং দামটাও আসলে এই দুই ফোন সেই রকম কোনো পার্থক্য নেই একমাত্র ক্যামেরা ছাড়া সব ঠিকঠাক একরকম দামটা আকাশ পাতাল তফাত এখন মতামত আপনাদের হাতে কোনটা আপনার জন্য পারফেক্ট আমাদের যথেষ্ট দৃষ্টিকোণ থেকে বিবেচনা করে আপনাদের সামনে হাজির করলাম আমার মতে টাকার সংকট থেকে বাঁচার জন্য OnePlus 6 বেস্ট তাই গেমের ক্ষেত্রে হোক ক্যামেরা এবং ডিজাইনের ক্ষেত্রে হোক কিন্তু S9 এর ক্যামেরা কোয়ালিটি দাম অনুযায়ী বেস্ট কালার বেস্ট কালারের দিক থেকে কিন্তু S9 এর ক্যামেরা কোয়ালিটি দাম অনুযায়ী বেস্ট আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগলো যদি কেউ মনে করে থাকেন যে অযথা সময় নষ্ট করলেন এই ভিডিওর পিছনে তাহলে ক্ষমা করে দিবেন যদি ভালো লেগে থাকে একটা লাইক বাটনে ক্লিক করবেন বেল বাটনে ক্লিক করবেন সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আমাদের সাথেই থাকবেন আজকে বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে আজকের মতো বাই বাই আল্লাহ হাফেজ We'll be right back.